ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই জানতে ছিলেন, কেউ গুনার কাজকে লুকানোর জন্যে যদি কোরআন ধরে শপথ করে, এতে তার গুনাহ হবে কিনা? প্রথমত কথা হচ্ছে, গুনাহ যদি হয়ে যায় তাহলে এটা লুকাইতে হয়। গুনাহ লুকানোর জন্যে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তারপরেও এটা জায়েজ আছে, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়, বরং এটা একটা ভালো কাজ। এটা এই জন্য যে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নিজে গুনাহ করার পর এটা মানুষদেরকে বলে, তাহলে এই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে গোপন রাখছে আর সে নিজে এটাকে প্রকাশ করে দিছে। তাই গুনাহ করে ফেললে এটাকে গোপন রাখতে হয়, এটার জন্য অন্যকে সাক্ষী বানানো জায়েজ হবে না। তাই কেউ যদি নাকি নিজের জেহালত বশত গুনাহ করে ফেলে, তাই যদি নাকি লোক সমাজে নিজের কৃত গুনাহকে প্রকাশ না করে মিথ্যা বলে যে আমি করি নাই, প্রয়োজনে যদি কসমও করে, কসম করার চেষ্টা করবে না, যদি বাধ্য করে কসমও করবে, তবে এই কসমের কাফফারা দিতে হবে না, যেহেতু সে বাধ্য হইয়া করছে আর নিজের গুনাহকে গোপন রাখার জন্য করছে। এটা না যায় এটা হারাম নয়। তবে এখানে যে গুনাহটা গোপন করছে এটা অনেক ধরনের গুনাহ হইতে পারে, যেমন চুরি করছে আর সে ধরা পড়ে নাই, পরবর্তীতে মানুষে তাকে চাপ সৃষ্টি করছে তুমি চুরি করছো এটা স্বীকার করো, তাহলে সে স্বীকার করবে না। কিন্তু এই ব্যক্তি মিথ্যা করে বলবে যে আমি করি নাই, কিন্তু আসলে তো সে চুরি করছে, অন্যের মাল নষ্ট করছে বা অন্য কারো জুলুম করছে, তাইলে পরক্ষণে সে যখন তওবা করবে তওবার মধ্যে এটা লাজিম যে চুরিকৃত মাল মালিককে পৌঁছে দিতে হবে, যে কোনো ভাবে হোক, গোপনে হোক, দেবানভাবে হোক, সে পৌঁছে দিতে হবে। তেমনই কেউ যদি নাকি জেনা করে, কিন্তু সে লোক সমাজের মধ্যে যে যদি নাকি পরিস্থিতির শিকার হয় যে বাধ্য করে তুমি যে জানা কষ্ট হয়েছে স্বীকার করো, তাহলে সে স্বীকার করবে না যে আমি একে করি না, এটাই বলবে। কিন্তু আল্লাহ তাআলার তারা দরবারে সে তো তওবা করতে হবে, সে তো আসলে গুনাহ করছে, অপরাধ করছে। তো এই জন্যে কতগুলা বিষয় থাকে যে মিথ্যা বলাটা জায়েজ, এর মধ্যে এটা একটা যে গুনাহ করে ফেলছে, কেউ যদি বাধ্য হয়ে তাকে সৃষ্টি করে গুনের স্বীকৃতি করার জন্য, স্বীকার করার জন্য, সে গুনের কথা স্বীকার করবে না, বরং সে এটাকে গোপন করার চেষ্টা করবে। তবে ওই ব্যক্তি যদি নাকি এমন গুনাহের কথা স্বীকৃতি না দেয় যেটা অন্যের হক সংক্রান্ত, তাহলে অন্যের হক কিন্তু আদায় করতে হবে, যদিও নাকি গুনার কারণে এটা সে কী করবে না, স্বীকার করবে না, গুনাহ অন্যের কাছে স্বীকার করবে না। কিন্তু সে তো জানে যে সে অন্যের হক নষ্ট করছে, তাহলে অবশ্যই সে তবার জন্য তার জন্য শর্ত হচ্ছে সে অন্যের হক আদায় করতে হবে, যেমনি হোক। এভাবে জানা করলে জানার কথা স্বীকার করবে না, কিন্তু সে তো জানা করছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে কী করতে হবে, তওবা করতে হবে যে ভবিষ্যতে এমনটা সে আশ করবে না, চেষ্টা করবে হলফ বা কসম না করার জন্য, যদিও কসম করে এই কসমের কাফফারা হবে না। যদি মানুষের তাকে প্রেশার দিয়ে করে যে তুমি একটু কসম করে বলো, তাহলে কসম করবে কোরআনের কসম বলতে কোরআনের প্রিন্টের কসম না, যেটা কাগজের কোরআন আছে এটা না, বরং কোরআন আসল কোরআন যেটা আছে এটার কসম। এটা আমাদের দেশে ভুল যে মানুষে কী করে কোরআন দরিয়ে শপথ করে, কোরআন যে আমাদের হাতে যেটা আছে এটা মাকলুক, মাকলুকের নামে শপথ করা যায় না। হ্যাঁ, কেউ হ্যান্ডবে কোরআন হাতে নিয়ে নিছে, কিন্তু আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার গুণ যেটা কোরআন, মূল কোরআন যেটা, এটা শপথ করে তাইলে এটা জায়েজ হবে। কিন্তু প্রিন্টের কোরআন যেটা আছে হাতে নিছে এটারই কোরআনের কসম করতেছে, তাহলে এটা নাজায়েজ। তাই কেউ যদি নাকি এরকম অজ্ঞতাবশত করে ফেলে, সে তওবা করবে, ইস্তেগফার করবে, কোরআন হাতে নিতে হবে এটাকে জরুরি মনে করবে না, বরং কোরআনের শপথ করা যায়, আল্লাহর নামে যেরকম শপথ করা যায় কোরআনের শপথ করা যায়, আর আল্লাহর মাখলুকের নামে শপথ করা হারাম, এটা করা যাবে না।
তাই আপনার যে প্রশ্নটা এটা অস্পষ্ট, সেই কোন ধরনের গুণের কথা সেটা আপনি এনে স্পষ্ট করার নাই। আমি মৌলিকভাবে ধরে নিলাম অন্যের হক সংক্রান্ত গুণ হইতে পারে বা এমনিতেই গুণ হইতে পারে, তাইলে এগুলা চুপ চুপ হয়ে রাখবে। এর জন্য যদি নাকি মিথ্যা বলতে হয় মিথ্যা বলবে, কিন্তু পরবর্তীতে সে নিজের কৃতকর্মের জন্য তবা স্টেপার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। يا رب العالمين.